কেন্দ্রের বঞ্চনার অভিযোগে বুধবার কলকাতার রেড রোডে আম্বেদকরের মূর্তির নিচে ধর্ণায় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে সরব তৃণমূল সাংসদরা। সংসদ ভবন চত্বরে আম্বেদকর মূর্তির সামনে পোস্টার নিয়ে ধর্ণায় বসেছেন তৃণমূল সাংসদরা। পোস্টারে গণতন্ত্র, সংবিধান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও সংসদ বাঁচানোর ডাক দিয়েছেন ঘাসফুলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। তৃণমূল সূত্রে খবর, আগামী 2 এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 দিনের সফর সেরে আগামী 5 এপ্রিল কলকাতায় ফিরে আসবেন তিনি। তবে দিল্লিতে তার কী কর্মসূচি রয়েছে তা এখনও স্পষ্ট করে তৃণমূলের তরফে জানানো হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর জাতীয় রাজনীতিতে বদলেছে অনেক সমীকরণ। এদিকে দুয়ারে লোকসভা নির্বাচন, আর তার আগে তৃণমূলের অবস্থান কী হয় সেদিকে নজর থাকছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের রণকৌশল প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছে তারা একলা চলনীতি নিচ্ছে। কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা প্রায় খারিজ করে দিয়েছে বঙ্গের শাসক দল তৃণমূল। তবে সম্প্রতি রাহুল গান্ধী ইস্যুতে কিছুটা সুর নরম করেছে দেখা গেল কংগ্রেস তৃণমূল দুই অবিজেপি দলই। সেই আবহে অভিষেকের দিল্লি যাত্রা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে এক অংশের রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।